মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন, আরিয়াদহ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মুখে তার নাম প্রসঙ্গে জগদ্দলে বললেন অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আরিয়াদহের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন। তিনি জানেনই না যে এলাকার কথা তিনি বলছেন সেই এলাকা কোন বিধানসভার অন্তর্গত। এটা বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী হিসাবে এই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না বলেও প্রশ্ন তোলেন এবং বলেন, মানে বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আমি বাংলা নাগরিক হিসাবে বলছি, একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা অরিয়াদহ কোন লোকসভার মধ্যে পড়ে, কে ওখানকার বিধায়ক, কে ওখানকার এমপি, উনি জানেন। এমপি এমএলএ লড়াই করছে, উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন 2021 সালে, বিডিও উনি বলছেন ভালো। 2021 সালের পরে তো উনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন? সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর, ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা, তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে, কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভরাট থেকে নিয়ে কি হয় না ওখানে। আসলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে, তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে, তো ওকে ফাঁসাতে হবে, তো ওর নাম নিয়ে নিচ্ছে, তো অত সোজা নাকি 165টা মামলা করে উনি আমার কী করতে পারলেন? আরও করুন, কোনো অসুবিধা নেই, মানুষ বাংলা মানুষ তো দেখছে। মমতা ব্যানার্জি 74টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, 43টা বুথে কলকাতা কর্পোরেশনে হেরেছেন। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।